রেস্টুরেন্ট খাবে আমি একটু পিডিয়া স্যুপ খাই কর্ম বোঝো না কিছু আমার মুখটা তো বড় আমি একটু খাবো না ভেবেছিলাম বিকেলবেলা ছাদে গিয়ে ব্লগটা করবো কারণ ছাদ থেকে বিকালটা খুব সুন্দর লাগে কিন্তু বিষয়টা হচ্ছে এই বাঙালির খেয়ে দিয়ে এই ভাত ঘুম খুব খতরনাক মানে দুপুরে ঘুমালে কখন সন্ধ্যে থেকে রাত হয়ে যাবে কিচ্ছু বোঝা যায় না তো যাই হোক এখন পাঁচটা সাড়ে পাঁচটা বাজে শুধু করে দিয়েছে এই বাচ্চারা আমার আ পাপা পাপা উঠে যাও পাপা কিচ্ছু না তুমি ঘেমে গেছো শীতকালেও ঘেমে যাচ্ছ পাপা এই এই যে সন্ধ্যা হয়ে গেছে তো উঠে যাও হ্যাঁ ওটো সন্ধ্যা হয়ে গেছে ওটো পাপা সন্ধ্যা হয়ে গেছে উঠে যাও আচ্ছা তুমি চা খাবে গ্রিন টি খাবে হ্যাঁ ওতো না হ্যাঁ আছো না আছো 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 বর্ষাকে ডাকো মাম বাবা সুন্দরী সুন্দরী কি করেছো বাবা তিনজনের তিন রকম দেখো এটা হচ্ছে মামের তাই তো দুধ আর কি পিডিয়াসু আমি তো দাও খেয়ে না এটা তোমার দুধ চা এটা আমার র চা দুধ চা খেও না চলো নট গুড ফর হেলথ কে বলেছে তোমাকে আমি তো পিডিয়াসু খাই ছাড়ো মানে কেমন একটু টেস্ট করে দেখি হ্যাঁ কি বলছিস তো এখন আমাদের মোমো বানানো হচ্ছে আমার বউকে বলেছি না আমার বউ খুব সুন্দর রান্না করে মানে রেস্টুরেন্ট ফেল সব ঘরে আমি সব পেয়ে যাচ্ছি তাই তো সুন্দর আমি মাম খাবো ওই জন্য তো মর্ম বোঝো না কিছু আমি মাম খাবো ও মাম খাবে ওকে মাম দাও বাবা মার সাথে এত খাতি কেন রে আমি বাদ আমি আরো মোমো দোকান খুলবো ওই জন্য তুই মোমো দোকান খুলবি এই মোমোগুলো কে বানিয়েছে বাবা ও তো আর বানাতে হবে না ও স্টিম হচ্ছে ও এখন খুশিতে পাগল হয়ে যাচ্ছে মোমো খাবে বলে তুমি মোমো খাবে পাপা তোমার এবিসিডি মুখস্ত হয়ে গেছে তাই এবিসিডি একটু বলো শুনি এবিসিডি বলো শুনি তারপরে তুই কি বানাচ্ছিস কি মোমো বানাচ্ছো বানো আমি মোমো দোকান খুলবো হ্যাঁ পয়সা পেলে আমাকে দেবে আমাকে আমাকে ক টাকা দেবে টাকা বেশি নেই বাবা এই তো বানাবো আমি বেনে দিতাম হোমমেড মোমো এটা মা ছোট ছোট বড় ছোট বড় কি বলছিস না এটা মামের এখানে ওকে সস দিয়ে দাও মামকে এখানে মামকে টমেটো সস দিয়ে দাও সস কই ওই নিচে নিচে একদম কি প্রবলেম হ্যাঁ মেন্টালি প্রবলেম আছে চোখের ডিফেক্ট আছে সব কিছু হে ভগবান এই তো নিয়ে এসেছি
এখন সিল খোলোনি কথা বলো বলো করেছো 1 2 3 4 5 6 7 8 9 10 11 এই যে বাবা দেস এটা কে খাবে হে বাবা আমার মুখটা তো বড় আমি তো খাবো না ঠিকই তো এতটা খেয়ে নেবে আমার কান ধরছে আর করবো না তুই তো পুরো ডায়লগ মারতে শিখে গেছিস কি বলতো সবই হয়েছে সুপার রেস্টুরেন্ট ফেল সবই হয়েছে ভালো থাকো মোমো কেমন লাগছে ভাল লাগছে খেয়ে নাও তাড়াতাড়ি বাবা এটা কি প্যান ফ্রাই তোমার রিকোয়েস্ট তুমি বললে তাই অসম্ভব ভালোবাসা বরের প্রতি না থাকলে এগুলো সম্ভব না কোনো ব্যাপার না এতে তোমার ভালোবাসা রয়েছে এটাই বড় কথা আমার বউয়ের হাতে বানানো চিকেন প্যান ফ্রাইড মোমো এই মুখে দেবো তুলে মেয়ে এখন আমাকে খাইয়ে দেবে দেখি বাবা দাও দাও সবাইকে বলে দাও কি বাবাকে কি খেতে দিলে সবাইকে বলে দাও আশ্রম কি তালাশ হিমালয় কিন পর্বতों में बहुत घर है টাটা করে দাও টাটা আজকের ব্লগটা এখানেই শেষ হয়ে যা টাটা রাতে কি হবে তরকা রুটি আমার তো আর খিদে পাচ্ছেই না ভালো কথা সাড়ে আটটা বেজে গেল মোমো খেতে তার প্লেটে জায়গা আছে বলো তাহলে রান্না করবো না না ঠিক আছে টাটা করে দাও টাটা করে দাও মোমো মোমো খেতে ব্যস্ত থাক তো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাইকে কেমন লাগলো ভিডিওটা একটু জানাবেন তো মানে সিজন চাটনিটা খুবই সুন্দর আপনারা অর্ডার করতে পারেন আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি উইং গ্রিম ফার্মসে খুবই ভালো আর খুবই ঝাল খুব টেস্টি এই মোমোর সাথে দারুণ লাগবে খেতে আর আমাদের ব্লগটা কেমন লাগলো আজকের একটু জানাবেন কমেন্টে লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন সবাইকে টাটা বাই বাই